ছাড়ছি কর কায়ে মনোজানা, ছিছি কর কায়ে মনোস্কারা, ছায় মারলে গাধা মোর বৌল। ভিন ভিন মুনু সে কার কদিশি লাল মোর বৌল, কাই যে তুমি অলগা বাটে চাল। গণদৃষ্টি দেখুথিবা সব দর্শক মানক নমস্কার। আজি বাবা সাহেব আম্বেদকরঙ্ক 130তম জন্মজয়ন্তী। আউ এই জন্মজয়ন্তী অবসরে প্রতিবর্ষ গণবিবাহ কার্যক্রম চালু আছে, ও এ বর্ষ কেমতি চালছি আমি বুঝিবা। গণবিবাহর যে আবাহক পবিত্র দেহরি তাঙ্কটু বুঝিবা। এ বর্ষ যেহেতু করোনা সময়ের সবু কার্যক্রম গুড়ে বন্ধ হয়ে যাইছিল, তো এ বর্ষ কেমতি করছন্তি, কোন হয়েছি সে বাবদরে পবিত্র দেহরি আইঙ্কর বুঝিবা। মো না পবিত্র দেহরি, আউ যেন বরগড় জেলারে 15 বর্ষ হলান যেন গণবিবাহ চালিছে, এটির সংস্থাপক হ্যাঁ। আও এটা হচ্ছে আমার ক্রান্তিটে, যেটাকে সামাজিক পরিবর্তন আর্থিক মুক্তির আন্দোলন। তো এই বর্ষ বিগত বর্ষ বলে টিকে কম আকারে করাইছে, যেহেতু করোনা মহামারী চালিছে। তো আজি আমি মেসেজ দেবার লাগি চাহুছু যে আমার বহুজন সমাজরে আমি তো সবু মহান পুরুষ মানুষ মানুছন আমার লোক, তো আজি যেটা আমি বাবা সাহেব তো জন্মতিথিকে আমার বিবাহ লগ্ন হিসাবে 15 বর্ষ এটা করি আছে, আমার যাহা বি আম্বেদকর প্রেমী অছন, যেতে বি আম্বেদকরবাদী অছন, সমস্ত মোর আপনার মাধ্যমর রিকোয়েস্ট করুছে যে আমি মানে বে আমার যেতে মহান পুরুষ হন, সাউজি মহারাজ হলে, ফুলে হলে, সাবিত্রী বাই ফুলে হলে, মহাত্মা ফুলে হলে, বিরসা মুন্ডা হলা, আমার মহান মানব মানকর জন্মদিনে আমার প্রত্যেক উৎসব প্রত্যেক শুভ কার্যক্রম যদি করতাম, তো আমি 12 মাস বিবাহ করে পারতাম, সরলরে করে পারতাম, খরচান্তর বি মুক্তি হতা, আউ শিক্ষা উপরে আমি জোর দিয়ে পারতাম, এইসব আশা করি করি করুছু। এটা বিবাহ অর্পণটাকে আমি প্রমাণ করবার লাগে চাহুছে যে বিবাহটা হচ্ছে কিছু লোকর সামনারে, কিছু লোকর আশীর্বাদে, ফুল মালর আদান প্রদানরে বিবাহটা হচ্ছে বিবাহ। আউ আজি যেন কর্মকাণ্ড মানে করে যাচ্ছেন, খরচান্ত হচ্ছেন, বহুত খরচান্ত হয়ে করি আর টিকে তাঁর মেরুদণ্ড যেটা ভাঙি যাচ্ছে, সে মেরুদণ্ড না ভাঙি করে এটা সরল বিবাহ হন, বিবাহটা দুইটা মনর মিলনে। আর আমার যে ক্রান্তিতে আমি রকিছু যৌতুক বিহীন, জাতিবিহীন নিরা আড়ম্বরে আমার যে আদর্শটা রকিছু এটা সমস্তে মানুন, যে আগামী দিন তাঁর ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া, তাঁর পুয়ে ঝিকে শিক্ষারে শিক্ষা দিয়ে পারবে, আর ভাল মানুষটি গড়ি পারবে, বিবাহটাকে একদম সরল করু, আর শিক্ষা হোক আর অন্য দিকরে কি কোনসি রোগ দুঃখে তাঁর খরচান করু, পছে বিয়াটাকে সরল হিসাবে করু, আর তমাম মহান পুরুষ মানকর জন্মদিনকে আমি লগন বনু যে আমার বহুজন সমাজ বহু হিট হবা আর উজ্জ্বলময় হবে। এথর 5টা যোড়ি আইসছন, আমার 3টা জেলার আইসছন, আমার সম্বলপুর, বলাঙ্গীর, বরগড় জেলার আইসছন, যেহেতু করোনা লাগিন বলি করি বহুত লোক রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু এই করোনা ভয়ের সে নাই আসলে, আর আমি বি মনা করলু যেহেতু আমার কোভিড-19 চালিছে, তাকে বি সামনারে রকি করি আজি আমার সমস্তে যেটা কটকণা আছে সেটাকে আমি মানি করি আজ আমার বিবাহ কার্যক্রম সম্পন্ন করছু। ধন্যবাদ। শুণুলে আমি পবিত্র দেহরু যে কি গণবিবাহ করছেন, সবুথর করছেন, আমি সবু দেখুছু সবুথর সে নিজে গণবিবাহকে আয়োজন করছেন, আর আয়োজন মাধ্যমে বিভিন্ন গাঁরু বিভিন্ন শহর আসিকি ঝিও পুয়া মানুষ বিনা যৌতুকরে বিনা
ଇଏରେ ବିବାହ କରୁଛନ୍ତି। ତେବେ ଆମେ ପ୍ରତିକ୍ରିୟା ନେବା, ଯେଉଁମାନେ ଆଜି ଗଣବିବାହରେ ଆସିକରି ଏ ଜାଗାରେ ବିବାହ କରିଛନ୍ତି ସେମାନେ କାଣା କହିବେ, ଆମେ ତାଙ୍କ ପ୍ରତିକ୍ରିୟା ନେବା। କେନ୍ତା ଲାଗୁଛି ଆଜିକା ଗଣବିବାହ କରିଛନ୍, କାଣା କହିବେ? ଭଲ ଲାଗୁଛି ଆଉ। ଆମେ ଆଉ ଗୋଟେ ଭାଇନୁ ପ୍ରତିକ୍ରିୟା ନେବା, ଗଣବିବାହ କରିକିରି ସେ କେନ୍ତା ଲାଗୁଛେ, କାଣା ଲାଗୁଛେ, ତାଙ୍କର ଅନୁଭବଟା ଟିକେ କହିବେ। ଆମକୁ ବହୁତ ଖୁସି ଲାଗୁଛି ଗଣବିବାହରେ ବିବାହ କରିକରି, ବିନା ଯୌତୁକ ବିନା ଯୌତୁକ ପ୍ରଥାରେ ଆମେ ବିବାହ ହେଇଛୁ। ଭଲ ଲାଗୁଛି, ଆମର ଦେହକର ନିଜର ଇଚ୍ଛାରେ ଆମେ ବିବାହ ହେଇଛୁ, ଆସିକରି ଆମର ଘରର ଲୋକ ବି ଆସିଛନ୍। ବହୁତ ଆମକୁ ଖୁସି ଲାଗୁଛି ଆମେ ଏ ଜାଗାରେ ଆମେ ବିବାହ ହେଇଛୁ ଯେ, ଆଉ ଏନ୍ତା ସମାଜରେ ଏନ୍ତା ଚାଲୁଥିବୁ ବୋଲି ବହୁତ ଗର୍ବ ଲାଗୁଛି ଆମକୁ, ଏନ୍ତା ସମାଜ ଆଗକେ ଚାଲୁଥିବା ବୋଲି, ଏନ୍ତା ଗଣବିବାହରେ ବିନା ଯୌତୁକ ପ୍ରଥାରେ ବିବାହ ହେଲେ ଭଲ ଲାଗ୍ବା, ବଢ଼ିଆ ଲାଗୁଛି ଆମକୁ, ବହୁତ ଖୁସି ଲାଗୁଛି। ଆଉ ଆପଣ କ'ଣ କହିବେ, ଆଜି ଆପଣ ଗଣବିବାହରେ ଆସିକରି ଆଜି ବିବାହ କରିଛନ୍, କେନ୍ତା କେନ୍ତା ଲାଗି ଏନ୍ତା ଏଇ ଜାଗାରେ ଆସିଲେ? ବିଭିନ୍ନ ଲୋକ ତ ବହୁତ ଲୋକର ସଉକ ଥିସି ଯେ ନିଜେ ବରାତି ଯିମୁ, ନିଜେ ମଜା ମଜଲିସ୍ କରମୁ, ଏନ୍ତା ସଉକକେ ଛାଡ଼ିକରି ଏଇ ପ୍ରକାର ବିବାହ କେନ୍ତା କରି କଲେ, ଟିକେ ଅନୁଭବ ଟିକେ କହିବେ। ଯେହେତୁ ଭୀମାର୍ମିଟା ଗୋଟିଏ ଯୌତୁକ ବିହୀନ ପ୍ରଥା ଆଜ୍ଞା, ତ ଏଇଟା ଆମର ସମାଜର ଲାଗି ଗୋଟିଏ ଭଲ ଖୁସିର କଥା ଆଜ୍ଞା। ଆଉ ଲୋକମାନେ କେନ୍ତା କରି ଏଇଟାକେ ଆଗକେ ବଢ଼ାବେ, କେନ୍ତା କରି ଇ ପ୍ରଥାଟା ଆଗକେ ଚଲ୍ବା, ସେଥିରେ ଧ୍ୟାନରେ ଅଛନ୍, ଆଉ ଆମକୁ ବହୁତ ଖୁସି ଲାଗୁଛି। ଆଉ ଆଉ ବି ଆମର ସାଙ୍ଗେ ଯେଉଁମାନେ ଯୋଡ଼ି ରହିଛନ୍ ତାକୁ ତାକୁ ପ୍ରତିକ୍ରିୟା ନେମା। ତ ଏଇ ଯେନ୍ ଗଣବିବାହ କଲେ ଆପଣ କେନ୍ତା କେନ୍ତା ହିସାବରେ ଭାବିଲେ? ସମସ୍ତେ ଚିନ୍ତା କରସନ୍ ଯେ ଆମେ ବିହା ହେଲା ବେଲେ ବହୁତ ଆମର ଗୋଟେ ସଉକ ରହିସି, ଆମେ ନିଜର ଗୋଟେ ମଜା ମଲିସ୍ କର୍ମା, ବରାତି ଜିମା, ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିସି। ତ ଏଇସବୁ ଜିନିଷ୍କେ ଛାଡ଼ିକରି ଆପଣଙ୍କୁ କେନ୍ତା ଲାଗିଲା, ଆପଣଙ୍କ ଅନୁଭବ କହିବେ, କାଁ ହେଲା ଯେ ଗଣବିବାହ କଲେ, କାଣା କେନ୍ ଆଦର୍ଶକେ ଦେଇକିରି ଚିନ୍ତାକେ ଚିନ୍ତାକେ ଚେଞ୍ଜ କଲେ, ସେ ଉପରେ ଆପଣ ଅନୁଭବଟା କହିବେ। ମୋ ନାଁ ଅଭୁତ ନନ୍ଦ, ଆଉ ମୋର ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ବଲାଙ୍ଗୀର। ଆଉ ଏ ଗଣବିଭାଗଟା ଆମର ସ୍ୱଇଚ୍ଛାରେ ଆସିକରି ନ ଏଇଟା ଆମେ କରେଇଛୁଁ, ଆଉ ଯେନ୍ଟାକି ଲାଖ ଲାଖ ଟଙ୍କାରେ ଖର୍ଚ୍ଚା ହଉଥିଲା, ଆମେ ଦୁଇ ଜଣ ଦୁଇଟା ଫୁଲମାଲାରେ ବିହା ହେଇକିରି ଆମକୁ ବହୁତ ଖୁସି ଲାଗୁଛି। ଧନ୍ୟବାଦ। ଶୁଣୁଥିଲା ଆଉ ଏନ୍ତା ମାନେ ସେ ଯେନ୍ ଫୁଲମାଲା ଆରୁ ଯେନ୍ ମିଠା ଗୁଟରେ ଯେନ୍ ବିବାହକେ ସେ ବହୁତ ଖୁସି ଅନୁଭବ କରିକିରି ସେ ଆସିକରି ବିଭିନ୍ନ ଜିନିଷ କରିକିରି କହିଲେ। ତ ଆଉ ଆଉ ଜଣଙ୍କନୁ ଆମେ ପ୍ରତିକ୍ରିୟା ନେମା, ସେ ତାଙ୍କର କାଣା ଅଛେ ପ୍ରତିକ୍ରିୟା ଯେ ଗଣବିବାହରେ ଆସିକରି ଯୋଗଦାନ କଲେ, ଆପଣ ପରିଚୟ ଟିକେ ଦେବେ କହିବେ, ଆପଣଙ୍କ ଅନୁଭବ କହିବେ, କାଁ ହେଲା ଯେ ଆସିକରି ଗଣବିବାହ କଲେ, କେନ୍ତା ଲାଗ୍ଲା, କେନ୍ କେନ୍ ଶିଖିଲେ, ଏଇ ଜିନିଷଟା କେନ୍ତା କରି ଜାଣିଲେ, ସେ ବାବଦରେ ଟିକେ ଅନୁଭବ ଟିକେ କହିବେ। ନମସ୍କାର, ମୋ ନାଁ ଅଭିଷେକ ଶିଖା, ଆମେ ଘେସ ଗ୍ରାମର ବାସିନ୍ଦା। ଆଉ ଏତେ ଭଲ ଭଲ ବିହାମାନେ ଆମେ ଦେଖିସାରିଛୁଁ, ବହୁତ ସେଥି ବହୁତ ପଇସା ଖର୍ଚ୍ଚା ହେଉଛି, ଲେକିନ୍ ଆମେ ଆମ୍ବେଦକର ବାବା ସାହେବ ଆମ୍ବେଦକର ଆମେ ପାର୍ଟିସିପେଟ୍ କରୁଛୁଁ, ଆମକୁ ଦୁଇଟା ଯୋଡ଼ି ଭଲ ଲାଗ୍ଲା ଆମର ଦେହକର, ଆଉ ଆମେ ଏଥିରେ ବିହା ହେଇକରି ଆମକୁ ବହୁତ ଭଲ ଲାଗ୍ଲା। ଖାଲି ଫୁଲମାଲା ଗୋଟେ ଗୋଟେ ବିହା ହେଇଛୁଁ, ବିନା ଭୋଜି ବାତି, ବିନା ବରାତ, ବିନା ବଜା, ଆମକୁ ବହୁତ ଭଲ ଲାଗ୍ଲା। ଆଜିକାଲି ଜିଆତ କେନ୍ କରି ବହୁତ ସେଟା ହେଉଛି, ଆମେ ଅଲଗା ଅଲଗା କାଷ୍ଟ କରି ବି ମ୍ୟାରେଜ୍ କରିପାରୁଛେ, ସେଥିର୍ଲାଗି ଇନୁ ବହୁତ ଖୁସି ଲାଗୁଛି। ତ ଏବେ ଆମେ ଶୁଣୁଥିଲା ଯେ ଗଣବିବାହରେ ଅନେକ ଜାଗାରୁ ଆସିକରି ସମସ୍ତେ ନିଜର ଜାତି ନିଜର ବ୍ୟବସ୍ଥାକେ ଚେଞ୍ଜ କରିକରି ସେ ସମସ୍ତେ ସେଇ ଗୋଟେ ପରମ୍ପରାକେ ଚେଞ୍ଜ କରବାର୍ ଲାଗି ଆସିକରି ଏଇ ଜାଗାରେ ଗଣବିବାହ କରିଛନ୍। ଆଉ ପ୍ରତିବର୍ଷ ଏଇଟା ଗଣବିବାହ ହେଉଛେ ଏଇ ଜାଗାରେ, ପ୍ରତିବର୍ଷ ଗଣବିବାହ ହେଉଛେ, ଏଇ ବର୍ଷ ବି କରୋନା କଟକଣାକେ ନେଇକରି ଗଣବିବାହ ହେଇଛେ।